सिलीगुड़ी नगर निगम ने वार्ड नंबर 36 स्थित मां कैंटीन की एक साल पूरे होने के अवसर पर एक विशेष समारोह का किया आयोजन, काटा गया केक। This program is brought to you by Dear Saptahik Lottery, केवल 100 रुपए में अनि जित्नु होस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। Dear Saptahik Lottery, भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी नगर निगम ने वार्ड नंबर 36 स्थित मां कैंटीन की एक साल पूरे होने के अवसर पर एक समारोह आयोजित किया। सिलीगुड़ी मेयर परिषद के पार्षद और सदस्यों के साथ ही वार्ड नंबर 36 के पार्षद रंजित सील शर्मा ने कार्यक्रम में केक काटा और इस समारोह का उद्घाटन किया। लगातार एक साल तक मुख्यमंत्री के आदेश पर सिलीगुड़ी वार्ड नंबर 36 में मां कैंटीन की वजह से आम लोग सिर्फ 5 रुपए में पेट भर खाना खा पा रहे हैं। आज मां कैंटीन के एक साल पूरे होने के कार्यक्रम में मेयर परिषद सदस्य दुलाल दत्त, मानिक दे और वार्ड पार्षद ने वार्ड नागरिकों के साथ केक काटकर इस अवसर की शोभा बढ़ाई। मेयर परिषद के सदस्यों ने कहा कि रंजनशील शर्मा वार्ड के लिए बहुत अच्छा काम कर रहे हैं, आम लोग पेट भर खाना खा सकेंगे। मुख्यमंत्री ने निर्देश दिया था कि अलग अलग वार्डों में मां कैंटीन शुरू किया जाए, इसीलिए मां कैंटीन की शुरुआत किया गया जिसका आज एक साल पूरा हो चुका है। तो ममता बनर्जी निर्देशे माननीय मेयर गौतम देवर उद्योगे और हमारे सतीर्थ काउंसिलर 36 नम्बर वार्डे सकल प्रिय रंजनशील शर्मार उद्योगे আজ কে যে মা ক্যান্টিনের 1 বছর পূর্তি হতে চলল সেই উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ গরিব মানুষ যাতে না খেয়ে থাকতে হয় কাউকে, তার জন্য এটা মেন। সেখানে রঞ্জনদা উদ্যোগ নিয়ে রঞ্জনদার ওয়ার্ডে যে করেছে 1 বছর আগে সেটা বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, এবং সেই সঙ্গে আমি যতটুকু জানি এই ওয়ার্ডে কেউ আর না খেয়ে এখন থাকে না। এখন আগে অনেকেই না খেয়ে থাকতো, কারণ 5 টাকার বিনিময়ে সে ভরপেট খাবার পাচ্ছে সঙ্গে ডিম সহ, এবং ডিম ডাল সবজি সেটা যেটা আমাদের শিলিগুড়িতে আরও কয়েকটি ওয়ার্ডে আছে, কিন্তু রঞ্জনদা যেভাবে করছে সেইরকম কোনো ওয়ার্ডে এখনও করতে পারেনি। তা আমি আশা করবো আগামী দিনে রঞ্জনদার যে উদ্যোগ আরও বেশি করে যাতে আরও যদি এখানে প্রয়োজন পড়ে মা ক্যান্টিনের আরও একটা সাইডে, কারণ এই ওয়ার্ডটা অনেক বড়, সেটা রঞ্জনদা একটু মাথায় রাখে, কারণ আরো বেশি সংখ্যক লোক এর মধ্যে যদি পার্টিসিপেট করে তাহলে আরো ভালো লাগে, এবং রঞ্জনের এই উদ্যোগটা তো আগাগোড়াই আছে, আগামী দিন আর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলায় যাতে কোনো গরিব মানুষ এক বেলাও যাতে অভুক্ত না থাকে, তার জন্য তার একটা ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য প্রকল্প উনি নিয়েছেন, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একমাত্র যে মা ক্যান্টিনের মধ্যে দিয়ে মাত্র 5 টাকার বিনিময়ে দুপুর বেলায় ভাত সবজি ডাল এবং ডিম প্রত্যেকটা গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর দায়িত্বকে মাথায় তুলে নিয়ে তারা খুব সুন্দরভাবে আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক আজকের দিনটিতে তারা এখানে মানুষের প্রয়োজনকে উপলব্ধি করে এই মা ক্যান্টিনকে চালু করে দিয়ে গেছিলেন। তিল তিল করতে করতে 1 বছর আজকে পূর্ণ হলো, তাই আমরা এই 1 বছরের পূর্ণ দিনটাকে আমরা খুব আনন্দের সঙ্গে আমরা কাটাচ্ছি, এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং ভাবনাকে আমরা গরিব মানুষকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন 1 বছর দুটো অন্ন তাদের মুখে তুলে দিতে পেরেছি, আমরা গর্বিত, আমরা আনন্দিত। 36 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে মা ক্যান্টিন চালু করেছিল সেটাকে বাস্তবায়নের রূপ দিচ্ছি আমরা সকলে মিলে। সে তার মধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বহু জায়গায় এরকম মাঠ ক্যান্টিন করেছে শিলিগুড়ির বুকে, ঠিক তেমনি এই 36 নম্বর ওয়ার্ডেও আমাদের সবার প্রিয় কাউন্সিলর এই ওয়ার্ডের রঞ্জনশীল শর্মা যেভাবে দক্ষতার সঙ্গে আমরা দেখেছি যখন যাই এখান থেকে কোনো কারণে কোনো কাজে গেলে একেবারে নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে নিয়ম করে প্রত্যেক দিন এই দুপুরের আহারটা এখান থেকে পাচ্ছে, আর খুবই পয় পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কখনো কখনো এখানেও দেখি এসে, যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে উনি এই কাজগুলো কিন্তু করে আসছেন। আজকে 1 বছর, এই 1 বছরের দিনটাকে সবাইকে মনে রাখার জন্য আবার আরও বেশি বেশি করে সাধারণ মানুষকে এই মা ক্যান্টিনের আওতায় আনার জন্য
রঞ্জনশীল শর্মা একটা বড় উদ্যোগ দেখা গেছে। কারণ ওয়ার্ডের জন্য রঞ্জনশীল শর্মা যেভাবে বোর্ড মিটিংয়ে হোক কিংবা আমাদের এমআইসি হোক কিংবা মেয়র কাউন্সিল মেয়র এমআইসি যেভাবে বিভিন্ন কাজগুলোকে চাপের মধ্যে রেখে আমাদেরকে দিয়ে করাতে বাধ্য করান, তো সেরকমই কাউন্সিলর হচ্ছে আমাদের রঞ্জনশীল শর্মা। It's the Damro Furniture Freedom Sale. Mega savings on sofas, beds, dining sets and more. Visit the nearest Damro store today. Can you believe this? क्या विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल ₹50 कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़ सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a 1.5 hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 800-133-7000.